প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছে আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়ে থাকি। শুরুতেই আজকে আমার হাতে প্রথমে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সোনার দেশ, তারা প্রধান শিরোনাম করেছে খরতাপে ঝুঁকির মুখে আউশ আবাদ। বিএফইউজে কল্যাণ তহবিলে 20 লাখ টাকা অনুদান দিলেন মেয়র লিটন। প্রথমে এক পরে 2 ঘন্টা করে লোডশেডিং হবে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও 26,000 পরিবার। অফিসের সময় কমানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত। শ্রীলঙ্কা এশিয়ার অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা। উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মোজাম্মেল। শেষ পৃষ্ঠায় সোনার দেশ শিরোনাম করেছে বাঘায় রোদে পুড়ে নষ্ট হচ্ছে পাট ও ভুট্টা ক্ষেত। জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নির্মাণ বিষয়ে IIFC কর্মকর্তাদের সাথে রাশিক মেয়রের বৈঠক। মহাদেবপুরে ফেসবুকে তরুণীর অশ্লীল ছবি ছড়ায় যুবক গ্রেপ্তার। মালয়েশিয়ার 3 শিল্পখাতে বিদেশকর্মী নিয়োগের অনুমতি। নাটোরে যাত্রা শুরু হলো আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের। আমরা কৃষক, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই। চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেপ্তার 2। লবসের আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন। সনি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন, তারা প্রধান শিরোনাম করেছে শ্রাবণেও পুড়ছে উত্তরাঞ্চল। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও 26,000 পরিবার। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত, দিনে 2 ঘন্টা লোডশেডিং। ভোট নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে সংকট হয় ইসির হাবিবুল বাশার আওয়াল। রাজশাহীতে আরও 175 ভূমিহীন পাচ্ছেন সরকারি বাড়ি। বিএফইউজে কল্যাণ তহবিলে 20 লাখ টাকা অনুদান দিলেন মেয়র লিটন। অডিও ক্লোন নয়, অধ্যক্ষের সঙ্গে কথোপকথনটি সাবেক ইউপি চেয়ারম্যানের। বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীরা নতুন বই পাবে শিক্ষামন্ত্রী। রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন। দেশব্যাপী ভ্যাকসিন ক্যাম্পেইন আজ, লক্ষ্য 75 লাখ। শেষ পৃষ্ঠায় সানশাইন শিরোনাম করেছে পাটের দাম ভালো পাওয়ার আশা। সান্তাহারে রেলওয়ে থানা এলাকায় 2 লাশ উদ্ধার। আবারও উজ্জ্বল চান্দিমাল নওয়াজের প্রথম 5 উইকেট। জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নির্মাণ, IIFC কর্মকর্তাদের সাথে রাশিক মেয়রের বৈঠক। অনাবৃষ্টিতে আমন রোপণ ও পাট নিয়ে বিপাকে কৃষক। সালিশ বসিয়ে 4 কিশোরের 2 লক্ষাধিক টাকা জরিমানা। মাদক ব্যবসায়ী রুবেল গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার 23। এরপর আমার হাতে রয়েছে দৈনিক নতুন প্রভাত, তারা প্রধান শিরোনাম করেছে আজ থেকে 1 ঘন্টা করে এলাকা ভিত্তিক লোডশেডিং। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সিইসি। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা কমলো। জ্বালানি ব্যয় সাশ্রয়ে কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দেবে বিপিসি। চলতি বছরেই প্রাথমিক 40,000 শিক্ষক নিয়োগ। কোথায় কখন লোডশেডিং জানা যাবে যেভাবে। লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে আব্বাস। শেষ পৃষ্ঠায় নতুন প্রভাত শিরোনাম করেছে গরম আরও 2 দিন থাকতে পারে, গরমে প্রাণ যাচ্ছে। ইতিহাস গড়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিদ্যুতের লোডশেডিং, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাবের শঙ্কা। শাশুড়িকে হত্যার পর 6 টুকরো করলেন পুত্রবধূ। মহাদেবপুরে তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে যুবক আটক। শপিং মলে নামাজ পড়া নিয়ে লখনৌতে তুলকালাম। ভোলাহাটে চুরির অভিযোগে 4 কিশোরকে 2 লাখ টাকার জরিমানা। পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা রয়েছে ইরানের খামেনির উপদেষ্টা। আগ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ। গোমস্তাপুরে রেলওয়ে জমিতে পাকা বাড়ি নীরব কর্তৃপক্ষ। যুদ্ধে 38,450 রুশ সৈন্য নিহত দাবি ইউক্রেনের। 18 বছর পর্যন্ত সেই শিশুর খরচ রাষ্ট্রকে বহন করতে হাইকোর্টের রিট।
সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ সাবেক যুবলীগ নেতার। এরপর সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ, তারা প্রধান শিরোনাম করেছে বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর সিদ্ধান্ত, শিক্ষাঙ্গনে বাড়ছে অস্থিরতা, রাত 8টার পর দোকান শপিং মল খোলা থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখন বাংলাদেশ বিশ্বের 41তম বড় অর্থনীতির দেশ। অডিওটি সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামানের সাথে কথোপকথন, অধ্যক্ষ সেলিম রেজাকে এমপি মারধরের অভিযোগ। বিএফইউ যে কল্যাণ তহবিলে 20 লাখ টাকা অনুদান দিলেন মেয়র লিটন, সনির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। আরও 26,000 পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মাদক ব্যবসায়ী রুবেল গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। একদিনে 75 লাখ মানুষ পাবেন করোনার টিকা। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ শিরোনাম করেছে পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে খাদ্যপণ্যের উচ্চ মূল্য। রানীনগরে গৃহবধূকে মারপিট ও মাথার চুল কেটে নির্যাতন, শ্বশুর ভাসুর সহ 3 জন আটক। সড়কে গেল 6 প্রাণ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বরেন্দ্র কৃষকের ক্ষতিপূরণ দাবি। আওয়ামী লীগ জেলা ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের রোগ মুক্তি কামনা। আরও 66টি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। ভোলাহাটে আদালত বসিয়ে 4 কিশোরের 2 লক্ষ টাকা জরিমানা। দেশের প্রথম ভূমি ও গৃহহীন মুক্ত জেলা পঞ্চগড়। বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট কৃষকের মৃত্যু, দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটি এখন হাসপাতালে। লালপুরে ফেন্সিডিল সহ আটক এক। প্রিয় দর্শক, এই ছিল নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনাম। আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।